দেশে দেশে নানান নির্বাচন ব্যবস্থা বিদ্যমান, তবে পৃথিবীতে যে কয়টি শাসন ব্যবস্থা আছে তার মধ্যে গণতন্ত্রই সর্বজন স্বীকৃত। তবে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেও রয়েছে নানা ধর্ম। যুক্তরাষ্ট্রে এক রকমের গণতন্ত্র, আবার ভারতে গণতন্ত্র বেশ ভিন্ন। অন্যদিকে চীনে রয়েছে একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তবে সব দেশের নির্বাচন ব্যবস্থাতেই রয়েছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের তীক্ষ্ণ নজর। বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে নানা রকম ভোটের পদ্ধতি। সরকার নির্বাচনে পার্লামেন্ট পদ্ধতি ও প্রেসিডেন্ট পদ্ধতি বেশি প্রচলিত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, আর দেশটির নির্বাচন ব্যবস্থা হলো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। লোকসভা বিধানসভার সদস্যরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, অন্যদিকে পরোক্ষ ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। চীন মূলত একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র। দেশটিতে 10টি রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে। এই দলগুলো নিয়ে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস গঠিত। ন্যাশনাল পিপলস কংগ্রেস হলো চীনের পার্লামেন্ট বা আইনসভা, আবার সংসদও বলা যায়। প্রতি 5 বছর পরপর ন্যাশনাল পিপলস কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাশিয়ায় নির্বাচনে প্রেসিডেন্ট পদ্ধতি প্রচলিত। দেশটিতে প্রেসিডেন্ট 6 বছরের মেয়াদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তবে সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ার সংবিধানে বেশ পরিবর্তন আনা হয়েছে। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা বেশ জটিল। দেশটিতে প্রতি 4 বছর পরপর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কোনো প্রার্থী জনগণের সর্বোচ্চ ভোট পেলেও তিনি প্রেসিডেন্ট হতে পারেন না, যদি না ইলেকটোরাল ভোট বেশি না পান। অর্থাৎ তাকে জিততে হবে অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল ভোটে। নিজেদের নির্বাচন ব্যবস্থা যেমনই হোক না কেন, বিশ্বের প্রায় সব দেশের নির্বাচন নিয়ে সরব ও সচল দর্শক বলা হয় যুক্তরাষ্ট্রকে। অবশ্য এই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে। বলা হয় সুপার পাওয়ারগুলো তাদের প্রভাব বলয়কে নিশ্চিত রাখতে এমনটা করে থাকে। আসমাতুলি, নিউজ 24।